মঙ্গলবার সকালে খুলনায় ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাইড খুলনা সেন্টারে এমপ্লয়ার মিট আপ এর আয়োজন করা হয়। প্রাইড খুলনা সেন্টারের মেহেদী হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে পরিচালনা করেন সেন্টার লিড শীলা আক্তার। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির খুলনা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ বাবুল হোসেন, এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ব্র্যাক জেলা সমন্বয়ক মোহাম্মদ আবু সাইদ, ব্র্যাক জোনাল এইচআর ম্যানেজার রোকসানা ইউনুস, ব্র্যাক এসডিপি প্রাইড প্রকল্পের এমপ্লয়মেন্ট অফিসার আবুল কালাম আজাদ এবং মোহাম্মদ বারিকুল ইসলাম। এছাড়াও প্রোগ্রাম অর্গানাইজার মোহাম্মদ আলামিন ও অ্যাসিস্ট্যান্ট লজিস্টিক অফিসার মোহাম্মদ নয়ন মাহমুদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সুপার শপ, শোরুম শপের মালিক ও ম্যানেজারগণ উপস্থিত ছিলেন। আমাদের পোস্ট কমপ্লিটেড লার্নারের 80% কে জব এনশিওর করতে হবে। তো এই জব এনশিওর করার জন্য আমরা আপনাদের মাঝে আমরা বারবার যাই এবং এরকম ওয়ার্কশপ করি, যাতে আমরা এই স্কিলস প্রোভাইড করার পরে যে ছেলেমেয়েগুলো আমরা তৈরি করতেছি রিটেল সেক্টরের পারপাসে, আপনাদের সহযোগিতা জবের ব্যবস্থা করে দিতে পারি। তো সোফার আমরা